نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بفضل بسم الله الرحمن الرحيم: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. محترم حاضرين الكرام، رحمني ورحمكم الله تعالى. اللہ رب العالمین عالی شان دربار شکریہ، یا اللہ پاک ہمارے کے ربیع الاول شریف مت پوتر ماس آبار نصیب کرچن الحمدللہ، جے ماسٹی کے اللہ بیچے نہیں تار حبیب پاک صلی اللہ علیہ وآلہ وسلم کے دنیا پرن کرار جنو ماہ رمضان اتنت گروتوپورن نزول قرآن کارنے سیام سدنار کارنے ماہ ذوالحجہ ذوالحجہ حج ایبن قربانی کارنے ওইসব মাসে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন নাই। কারণ হলো তখন এই কথা কেউ বলতে পারেন যে উনি এই বরকতময় মাসে আসার কারণে সম্মানিত হয়েছেন। উনি রমজানে আসার কারণে উনি সম্মানিত হয়েছেন, উনি জিলহজ চাঁদে দুনিয়ায় আগমন করার কারণে সম্মানিত হয়েছেন। এই কথা যেন বলার সুযোগ না থাকে কারো, সেজন্য আল্লাহ ওই সব মাসকে বেছে নেন নাই, বরং এমন একটি মাসকে বেছে নিলেন যে রসুলে পাকের দ্বারা সেই মাসটি দামি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এটা পছন্দ নয় যে রসুলে পাক কার দ্বারা দামি হোক, বরং রসুলে পাকের কারণে অন্য কিছু দামি হোক, সেটাই হচ্ছে আল্লাহর মনসা। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ কোরআনে পাকে যখন মক্কায়ে মুকাররমার শপথ করছেন তো কারণ বলে দিচ্ছেন: لا اقسم بهذا البلد، يا رسول الله আমি এই নগরের শপথ করছি, কারণ কি؟ وانت حل بهذا البلد، আপনি ওই শহরে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। সেই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বিলাতে বা সাহাদত সুবাগমন হয়েছে রবিউল আউয়াল মাসে। মুহাদ্দিসিনে কেরাম এইসব বিষয় নিয়েও বিস্তারিত বর্ণনা দিয়েছে
যে আল্লাহ রাসূলে পাকের ইয়ামে বিলাদত শুভাগমনের দিনটা সপ্তাহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়ামে ইয়ামুল ইয়ামুল জুমা সাইয়্যিদুল আইয়ামে ইয়ামুল জুমা জুমার দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন সেদিনটিকে আল্লাহ রাসূলে পাককে দুনিয়ায় পাঠানোর জন্য সেই দিন পাঠান নাই কেন বলে কেউ বলবে যে উনি দাবি হয়েছেন জুমার দিন জন্মগ্রহণ করার কারণে শনিবার এটা ইহুদিদের বড় দিন ইয়ম সাব এটা ইহুদিদের বড় দিন সেদিন যদি রাসূলে পাক দুনিয়ায় তশরিফ আনতেন ইহুদিরা বলতো আমাদের বড়দিনে আসার কারণে মুসলমানদের নবী বড় হয়েছে এই সুযোগ আল্লাহ রাখেন নাই রোববার দিন সেটা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন সেই দিনটিতেও আল্লাহ তার হাবিবকে পাঠান নাই কারণ ওই একই কারণে আর পাঠালেন সোমবারে যাতে রাসূলের পাকের কারণে সোমবারে দামি হয়ে যায় নাসাই শরীফের রেওয়ায়ত মুসলিম শরীফের রেওয়ায়ত সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন তো সোহেলার নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সোমে ইয়ামুল ইসনাইন সোমবারের রোজা সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিনে রোজা কেন পালন করেন ক্বালা ইয়াউমুন উলিতু ফীহি ওয়া ফীহি উনজিলা আলাইয়া তো রাসূলে পাক জবাব দিলেন এ আমার সাহাবীরা শোনো সেটা এমন একটা দিন যে দিন আমার বেলাগত হয়েছে আমি দুনিয়ায় এসেছি সুবহানাল্লাহ এবং সেই দিনেই আল্লাহ আমার উপর ওহী নাযিল করেছেন দিনটা কি সেই দুই কারণে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি প্রত্যেক সোমবারে রোজা পালন করি সুবহানাল্লাহ তাহলে ফিহে উলিত এই দিনে আমার মিলাদ হয়েছে অনেকেই বলে যে কোরআন হাদিসের মিলাদ নাই এখানে উলিত এটা মিলাদ থেকে এবং হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম প্রসঙ্গে কোরআনে পাকে আয়াত আছে সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়ুবাসু হাইয়া আরেক আয়াতে আছে সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া আমার উপর সালাম আমার মিলাদের দিন এটা কোরআন শরীফের আয়াত তাহলে বোঝা যায় যে আম্বিয়ায়ে কেরামের মিলাদের দিন এটা গুরুত্বপূর্ণ সেদিন সালামের সাথে এই দিনের মিলাদের সাথে সম্পর্ক আছে সুবহানাল্লাহ মোহতরম হাজরিন এই আয়োজন এই ইন্তেজামের একেবারে সার কথা যেটা সেটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামতের শুকর করা সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে পাকে বারংবার সেটা বলেছেন আয়তে পাক তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মজবুত করে ধরো ওয়ালা তাফাররুকু বিচ্ছিন্ন হইও না ওয়াযকুরু নিয়মাতাল্লাহ আলাইকুম এবং তোমরা আল্লাহর নিয়মতকে স্মরণ করো যে নিয়মত আল্লাহ তোমাদের উপর দান করেছেন কখন ইন কুনতুম আদা
তোমরা পরস্পরের শত্রু ছিলে। আরব বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মানুষগুলো শুধু আকৃতিতে মানুষ ছিল, তাদের বাকি সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। একটা ঝগড়া শুরু হলে পুরুষ পরম্পরায় ২০০-৩০০ বছর চলতে থাকত, এটা শেষ হতো না। মারামারি খুন খারাপি এগুলো ছিল তাদের অন্যতম বৈশিষ্ট্য। আমরা যারা অহংকার করে টাকা পয়সা গড় বাড়ি বৃত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি এগুলো নিয়ে অহংকার করে আমাদের সমাজে, এরা অহংকার করত কাদের কবর বেশি, কবরস্থানে কবর কোন কোন গোষ্ঠীর বেশি, এটা নিয়ে এরা অহংকার করত। কেন বলে আমাদের মানুষ বেশি মারা গেছে যে আমাদের মানুষ ওই মোকাবেলায় মারামারিতে পিছনে আসে নাই, সাহসিকতার সাথে এগিয়ে গেছে, এই জন্য আমাদের গোষ্ঠীতে মৃতের সংখ্যা বাড়ছে কবরও বাড়ছে, এটা একটা অহংকারের বিষয়। এই ছিল আরব বিশ্বের অবস্থা, শত্রুতামী পরস্পর ভ্রাতৃত্ববোধ এগুলা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। তো আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের উপর ওই সময় ওই নেয়ামত দিয়েছেন যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। আল্লাহ তার নেয়ামতের মাধ্যমে তোমাদের পরস্পরের হৃদয়কে ভ্রাতৃত্ববোধ বন্ধুত্ব মায়া মহব্বত এগুলোর সাথে একের সাথে আরেকের বন্ধন করে দিয়েছেন। ফাসবাকতুম বিনিয়মতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নেয়ামতের কারণে পরস্পর ভাই হয়ে গেছো। সুবহানাল্লাহ, সেই নেয়ামত কোনটা? তো রসূলে পাককে আল্লাহ কোরআনে পাকে নেয়ামত বলেছেন, তার ব্যাখ্যা করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু বদলু নিয়ামাতাল্লাহ, যে কাফেরগণ আল্লাহর নেয়ামতকে বদলে দিয়েছে, তো ওই আল্লাহর নেয়ামত কি? ইমাম বুখারী বুখারী শরীফ প্রথম পারা সম্ভবত, ওহুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর আল্লাহর নেয়ামত হিয়া, এটা এই নেয়ামত কি? যে রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, এজন্য রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক যে নামগুলো আছে তন্মধ্যে একটা নাম হচ্ছে নেয়ামতুল্লাহ। আপনারা যারা মদিনায় পাকে মসজিদে নববী শরীফ রওজা শরীফ এর যেটা কেবলা দেয়াল, সেখানে স্বর্ণাক্ষরে সোনালী রঙের লেখা দেয়ালের মধ্যে ২০১টা নাম আছে রসুলে পাকের এই দেয়ালে, কেবলার মসজিদের ভিতরের সাইডে, সেখানে একটা নাম নেয়ামতুল্লাহ। রসুলের পাকের একটা নামে হচ্ছে নেয়ামতুল্লাহ, বাকি নেয়ামত গুলো প্রাসঙ্গিক ক্রমে ক্রমে নেয়ামত, অবস্থা ভেবে নেয়ামত, নাম নেয়ামত না। আল্লাহ যত সৃষ্টি করেছেন খাদ্য, সুস্বাদু খাদ্য, পুষ্টিকর খাদ্য, এগুলো সব নেয়ামত, কিন্তু এটার নাম নেয়ামত নয়। আমের নাম আম, কাঁঠালের নাম কাঁঠাল, লিসুর নাম লিসু, আপেলের নাম আপেল, মোসাম্বির নাম মোসাম্বি, এগুলো নেয়ামত, কিন্তু একটা নেয়ামতের নামেই নেয়ামত, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অসাধারণ সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে
আদর্শ দিয়ে পুরা আরব বিশ্বকে সোনার মানুষে পরিণত করেছেন। যিনি মানুষকে মাতৃত্বের বন্ধনে এতটুকু আবদ্ধ করেছেন যে এখানে আজকে সহোদর ভাই আপন ভাই অনেকেই চেষ্টা করে কেমনে বোনকে পৈতৃক সম্পদ থেকে বঞ্চিত করা যায়, কলা কৌশলে বাবাকে মাকে নানাভাবে বিভ্রান্ত করে এই এই কাজ করার চেষ্টা করে যারা হকদার তার হক না দিয়ে এটা নিজে দখল করার অপচেষ্টা করে এরকম অনেকে আছে। কিন্তু রসুলের পাক ব্যক্তিত্বের বন্ধন এমন করে দিয়েছিলেন যে আনসারগণ মুহাজিরদের জন্য ওনাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, ব্যক্তিত্বের বন্ধন সুদৃঢ় হয়েছে ওই সময় যখন উত্তরাধিকার আইন সম্বলিত আয়াত যতক্ষণ নাজিল হয় নাই ততক্ষণ এরা একজন একজন থেকে এই ধরনের ব্যক্তিত্বের বন্ধনেও উত্তরাধিকার সূত্রে সম্পদ পেত। শুধু এতে শেষ হয় নাই, বরং আনসার সাহাবি ওনারা মহাজেরকে বলতেন, বুখারী শরীফের হাদিস, যে ভাই আমার তো দুই তিনটা স্ত্রী আছে, এখান থেকে তোমার পছন্দ কোনটা হচ্ছে এটা দেখো, এটাকে আমি তালাক দিয়ে দেব, ইদ্দত শেষ হবে, এটা তোমার বিয়ের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, দুনিয়াতে কেউ পছন্দের স্ত্রী আরেকজনকে বিয়ের ব্যবস্থা করে না। আর রসুলের পাকের সৌজন্য যে আনসার সাহাবায়ে কেরামের মধ্যে এমন চেতনা সৃষ্টি করেছিল যে মুহাজিরদেরকে কিভাবে ভাই হিসেবে গ্রহণ করেছেন রসুলের পাক আনুষ্ঠানিকতার মাধ্যমে, অমুক অমুকের ভাই, অমুক অমুকের ভাই, অমুক অমুকের ভাই, এইভাবে করে ভাতৃত্বে বন্ধনের একটা আনুষ্ঠানিক ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা আপন ভাই এক থাকতে পারি না, একই বা মা বাবার সন্তান একজন একজনের সাথে সম্পর্ক থাকে না, ঠিক থাকে না, এটা শুধু আমাদের অতি লোভের কারণে। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার এই অত্যন্ত ক্ষণস্থায়ী সম্পদের জন্য মানুষ কি না করছে, এই সব কিছু থেকে মানুষকে পরিচ্ছন্ন করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। আল্লাহ বলছেন সেই নেয়ামতকে তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ, ওকুন্তুম আলা সাফা হুফরাতিন মিনান নার, এ মানব জাতি তোমরা জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিলে, তোমরা শুধু গর্তে পতিত হওয়া সেটা বাকি ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ফানকাজাকুম মিনহা, রাসূলের পাক এসে তোমাদেরকে সেখান থেকে সরিয়ে জান্নাতের দিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সেই নেয়ামতকে স্মরণ করো। তবে সর্বতভাবে কথা হচ্ছে শুক্রিয়া আসবে তখন যখন নেয়ামত মনে করবে, নেয়ামতই যদি মনে না করে তাহলে শুক্রিয়া কেন করবে? একই জিনিস একই ব্যক্তি, কারোর জন্য নেয়ামত কারোর জন্য কিয়ামত। কোথাও যদি চোর ডাকাতের উপদ্রব বেড়ে যায় কোন প্রত্যন্ত অঞ্চলে, এলাকার মানুষ যদি প্রশাসনের কাছে আবেদন নিবেদন করে একটা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করে যে আমরা ঘুমাইতে পারি না, প্রতিরাত পাহারা দিতে হয়,
চোর ডাকাত চিন্তা এগুলা বেড়ে গেছে প্রত্যন্ত অঞ্চল তো সেখানে প্রশাসন যদি দু চার পাঁচজনের একটা পুলিশ বিট অনুমোদন করে তো এলাকার মানুষ খুশি হবে এখন একটু একটু ঘুমাইতে পারবো এটা খুশি কিন্তু সবাই হবে না যারা ভালো মানুষ তারা খুশি হবে আর সররা বলবে সর্বনাশ এখন তো কেমন মাথার উপর আসছে পুলিশ তো এলাকায় চলে আসছে তাহলে একই বস্তু এই পুলিশ ফাঁড়িটা যে কারোর জন্য নেয়ামত আর কারোর জন্য কেয়ামত ঠিক তেমনি ভাবে রসুলের পাকের সুনাগমনকে আমরা বরণ করব যাদের অন্তরে রসুলের পাককে নেয়ামত হিসেবে বিশ্বাস করে তারা অবশ্যই আনন্দিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাগমনের কারণে এই দিন এই সময় অত্যন্ত বরকতময় হয়েছে সুবহানাল্লাহ এইখানে কেউ প্রশ্ন করতে পারে উনি এসেছিলেন দুনিয়ায় একবার প্রতি বছর কেন আমরা এইভাবে পালন করব এই সুক্রিয়া প্রতি বছর কেন করতে হবে একবার করলেই তো হয়ে যায় তো দেখেন কোরআনে পাক নাজিল হয়েছিল একবার লাইলাতুল কদর যেটাতে কোরআনে পাক আল্লাহ নাজিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর সেই কোরআন তো এখন নাজিল হচ্ছে না কোরআনের নজুল সমাপ্ত হয়েছে কিন্তু লাইলাতুল কদর তো এখনো পালিত হচ্ছে লাইলাতুল কদর কোরআনে পাক একবার নাজিল হয়ে সেই রাতটিকে কিয়ামত পর্যন্তের জন্য দামি করে দিয়েছেন সুবহানাল্লাহ রবিউল আউয়ালের এই মুহূর্ত ওই দিন ওই তারিখ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একবার এসে এটা কিয়ামত পর্যন্তের জন্য এটাকে বরকতময় করে দিয়েছেন সুবহানাল্লাহ সেই ইতিহাস দেড় হাজার বছরে কাছাকাছি সময়ে উম্মতের আলেমগণ বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে এগুলাকে পালন করেছে কিন্তু মূল উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত করেছেন অথচ আমরা কেউ আবেদন করি নাই আয় আল্লাহ আমাকে মূসা আলাইহিস সালামের জমানায় প্রেরণ করিও না আমাকে ঈসা আলাইহিস সালামের জমানায় পাঠাইও না সৃষ্টি করিও না এই মর্মে আমরা কেউ আল্লাহর কাছে আবেদন নিবেদন করি নাই আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন হযরতে আল্লামা নূরউদ্দিন আব্দুর রহমান জামি বলছেন বরীন আজম কে হস্তম উম্মতে তু বরীন আজম কে হস্তম উম্মতে তু ইয়া রাসূলুল্লাহ আমার গর্ব আমার অহংকার আমার সবচেয়ে আনন্দের বিষয় যে আমি আপনার উম্মত গুণের কারণ আমি গুণাগার এটা ঠিক ওয়ালাইকিন খুশ নসিবম আমি কিন্তু দুর্ভাগা নয় আমি সৌভাগ্যবান সুবহানাল্লাহ যারা হাজরিন আম্বিয়ায়ে কেরাম রসুলের পাকের উম্মত হওয়া সেটা কত বড় নেয়ামত আমরা বুঝতেছি না আম্বিয়ায়ে কেরাম বুঝেছেন হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামের মতো সিনিয়র ক্লাসের পয়গম্বর উনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ আমাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করো এই বর্ণনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা রসুলের পাকের সিরত গ্রন্থ সেখানের মধ্যে উনি বর্ণনা করেছেন এটা মূলত আমাদেরকে বোঝানোর জন্য যে মুসলিম উম্মা তোমরা কত বড় সৌভাগ্যবান যার উম্মত হওয়ার জন্য আমরা নবীরাও আগ্রহী সে মহান রসুলের উম্মত তোমরা খুব সহজেই পেয়ে গেছো সুবহানাল্লাহ সেই সুক্রিয়া নাম হচ্ছে এর আনুষ্ঠানিকতার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইদা আরব বিশ্বেও এক সময় খুব আড়ম্বরতার সাথে পালিত হতো। মানুষের যখন একটা চেঞ্জ আসে যায়, মন মস্তিষ্ক ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গির যখন পরিবর্তন হয়, তো সংস্কৃতিরও পরিবর্তন হয়ে যায়। না হয় বাইতুল্লাহ মক্কায় মুআজ্জামার বিস্তৃত ইতিহাস গ্রন্থ তারিখে মক্কা হিস্ট্রি অফ মক্কা অনেক কিতাব আছে, সেই কিতাবগুলোতে কোথাও না কোথাও এই মিলাদুন্নবীর আলোচনা ওখানে যে কত তার প্রমাণ আছে। 899 হিজরি, আজকে চলতেছে 1445 হিজরি, সেই 899 হিজরিতে এন্তেকাল করা, 988 হিজরিতে এন্তেকাল করা একজন ইমাম, একজন বিশ্ববরেণ্য আলেম হযরতে আল্লামা ইমাম কুতুবউদ্দিন হানাফি, উনি মক্কা শরীফের একটা আরবি ভাষায় স্ত্রী লিখেছেন, সেটার নাম হচ্ছে কিতাবুল ইলাম বে আলামে বাইতুল্লাহিল হারাম। এই কিতাবে উনি শেষের দিকে গিয়ে লিখতেছেন যে মক্কায় মুআজ্জামা, মদিনায়ে তৈয়বা, জিদ্দা, তায়েফ, এই চার, এগুলা এখন ডিস্ট্রিক্ট লেভেলের, ওই সময় ভিন্ন ভিন্ন প্রশাসন ছিল, তো সেইখানে রাষ্ট্রীয় সরকারি কর্মচারীরা রবিউল আউয়াল শরীফের 11 তারিখ দিবাগত সন্ধ্যায় মগরিবের নামাজ সবাই হেরামে পাকে হেরাম শরীফে আদায় করত। নামাজ শেষ করে সবাই মিছিল সহকারে একেবারে সুশৃঙ্খল ভাবে মাওলাদুন্নবীতে যেত, যেটা সাফা পাহাড়ের অপোজিট ছেড়ে এখনো যে গড়টি সংরক্ষিত আছে। তো যেহেতু রাত, প্রত্যেকের হাতে হ্যান্ড লাইট থাকত সুন্দরের জন্য, ওই সময় যেভাবে ছিল সে হাতে বাতি নিয়ে এরা মিছিল সহকারে একেবারে সুশৃঙ্খল ভাবে মাওলাদুন্নবীতে গিয়ে রসুলের পাকের শুভাগমনের আনুষ্ঠানিকতা, দুরুদ সালাম ইত্যাদি পেশ করে আবার ওরা এশারের নামাজ পড়তেন হেরাম শরীফে, এবং রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকতেন। তো এশারের নামাজের পর হেরামে পাকের যারা খেদমতদার ছিলেন তাদেরকে বিভিন্ন উপহার সামগ্রী দিতেন এই উপলক্ষে। এভাবে অনেক অনেক ইবনে বতুতা তিনি বর্ণনা দিয়েছেন, যে বিশ্ববিখ্যাত পর্যটক, যে মক্কা শরীফে কি অবস্থা হতো ওই সময়। তো এই যে বিষয়গুলো, এগুলো এখানে শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ নেই। দুরুদ সালাম, কোরআনে পাকের তেলাওয়াত, মানুষের মধ্যে খাবার বিতরণ ইত্যাদি, আল্লাহ তাবারক তাআলা এই মাসটিকে, এই সময়কে সেটা স্মরণ করে আমরা যেন বেশি ভালো খাস অংশগ্রহণ করতে পারি সে তৌফিক দান করুন। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভাগমনের পবিত্র মুহূর্তকে সম্মান জানানো এবং সর্বোপরি তার আদর্শ চরিত্র, তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেগুলো অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন।